লাইফি ওয়াও বট সাইড দ্য হেডশট রামি আর অজয় এখন উঠছি দুটোই ফুল সিস্টেম এক্সজস্ট একটা V2 V3 উপর উড়ে যাবে জয় ই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভাই 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 আলাদা লেভেলের টান এই মজাটা এখন নিয়ে নি ও ভাই ভাই সাব সো হোয়াট ইজ এভরিওয়ান সবাই কেমন আছো আর 40 নতুনটা ব্লগ এসে তার আমি ইন্ট্রো এখন নিউ টাইপসের করছি আজকে এখানে তো কালকে ওখানে আর কেমন লাগছে এগুলো কমেন্টস করে জানাও আজকে আমরা যাচ্ছি অনেকগুলো রাইডার হবে মেবি আবার সে পুরো ফুল গ্রুপ তো একটা দুটো বাদ দিয়ে সবাই চলে এসেছি আজকে রাইডে এক একজন আলাদা জায়গা থেকে অ্যাড হবে আর তাড়াতাড়ি বেরোই কারণ রোদ পুরো মাথার উপরে আর গরম পড়ে গেছে আলাদাই মজা ফাইনালি আমরা বেরিয়ে পেলাম আজকে যশোর রোড দিয়ে যাবো না আজকে যাবো আমরা ভেতর দিয়ে কারণ ভাই প্রচুর জ্যাম পড়ে যশোর রোডে ভাই এই জন্য আর এই রোদের মধ্যে যদি জ্যাম খাই মাথা টাথা সব মাথা শুদ্ধ বডি পুরো সব ধরে গরম হয়ে যাবে আমাদের একটা মিট আপ পয়েন্ট হবে যেখানে আরো আমাদের দুটো রাইডার অ্যাড হবে তো সেখানে আমরা যাচ্ছি কিন্তু তার আগে ফার্স্ট একটা কাজ আছে জয়ের বাইকের পলিউশনটা ফেল হয়েছে ওটাকে এখন রিনিউ করাতে হবে আর সেখানে আমরা যাচ্ছি ও মাই গড এগুলো দেখেছো ভাই সাহেব এই মোড়গুলো যা চাপের হয় না আমাদের প্ল্যান ছিল যে রাজ ওয়ানকের পরে গোপ্রো নেবে কিন্তু গাইজ ও ওয়ানকের পরে গোপ্রোটা নেয়নি কারণ গাইজ ও টুকে হয়ে গেছে আলাদাই মজা ভাই যখন বন্ধুরা সব গ্রো করে না তখন আলাদাই মজা লাগে যারা আমার ভিডিওটা দেখছো এবং আমাকে এখনো ফলো করেনি ফেসবুকে তারা ফলো করে দাও আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করোনি গাইজ সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা দেখছি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ করে দাও হচ্ছে আমাদের হাবড়া স্টেশন আমরা নর্মাল টাইম ভেতর দিয়ে যাওয়া আসা করি আর ব্লগ করলে তোমাদের ভিউ ভালো এনজয় করার জন্য আমরা মেয়ে যশোর রোড দিয়ে যাই জ্যাম খেতে খেতে এখন থেকে নতুন নতুন রাস্তা তোমাদের সাথে এক্সপ্লোর করবো আমাদের হাবড়ারই নতুন নতুন রাস্তা দেখাবো তোমাদের ভেতর দিয়ে ও নো এখানে আসার পরেও গেট খেতে হচ্ছে কত ভেতর দিয়ে ঘুরে ঘুরে আমরা চলে এসেছি এখানে যেতে পারবা দাদু দাদু পুরো আমার পায়ে লাগিয়ে টেকে দিয়ে উল্টাই দিচ্ছে তো এখন জয় যাবে পিওসি করতে যেটা থেকে আমি পিওসি করেছিলাম তো তখন একটা ব্লগ করাইনি তো যাদের পিওসি ফেল থাকে তারা অবশ্যই পিওসি করে নাও আমার একটু তেল ফুয়েল আপ করতে হবে তো আমি একটু হালকার উপর দিয়ে ফুয়েল আপ করিনি পেছনে মার্কার না থাকার পর পুরো ব্যাগের মধ্যে পুরো নোংরা লেগে গেছে আমি তো এটা খেয়াল করিনি পুরো লেগে পুরো জল ছিটে ছিটে এখানে ব্যাগে রয়েছে ব্যাগটাকে ধুতে দিতে হবে প্রায় 200 টাকার তেল বললাম তাও সে টেনে টুনে এক কাটা ওঠে কিসের ট্যাঙ্কি ভাই আর আজকে কেন জানি মনে হলো শ্যাক করে দেখলাম 50-এ চলে গেল এরকম কি তেল পড়লো ভাই বুঝলাম না সব মাথার উপর দিয়ে গেল জয়রা তো এই বাদিকে রয়েছে পলিউশনের জায়গাটায় ভাই কত লোক এখানে ভাই হয়েছো ভাই আগে এসছে বুঝতে পারছিস ওই যে আমরা ওয়েট করছি ছায়া আর জয় এখানে রোদে ওয়েট করছে ওয়া ওয়া ব্যাপার আর জয় কমপ্লেন করছে জয় নাকি সিরিয়াল ব্রেক হয়ে গেছে 1 hour later ফাইনালি জয়ের এখানে সিরিয়াল পেয়ে গেছে জয় এখন ব্রুম ব্রুম করবে আর জয়ের গার্লফ্রেন্ডের অবস্থা দেখো কি সব ঢুকায় রাখছে ভাই বেশ সালে এখানে জয়ের যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে আমরা বেরোবো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি হোস্টেল মাঠের দিকে রাজু ওখানে ওয়েট করছে লেটস গো আর জয়ের ওখানটায় অনেকটা টাইম লেগে গেলো গাইজ কারণ জয়ের পরে যারা এসছে তাদেরও আগে আগে পাঠিয়ে দিয়েছে কেন সেটা হলো জানি না আমরা ওয়েট করছিলাম অনেকটা টাইম গেল আমার বাড়িতে গিয়ে কালকেও আমার ইট করা হয়নি এই জন্য আমার একদিন পুরো শিডিউলটা পাল্টে গেল সৈকত ভাই আবার কেরামতি করতে গিয়েছে ভাই হয়ে গেলে কন্টেন্ট ভাই পড়বে না আইও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভাই ভাই এটা আমার ফার্স্ট মার্ট ছিল তাই না এটা আমরা ফার্স্ট এখানে আমি প্র্যাকটিস করছিলাম যে এইজন্য এটাই করলাম
ভাই চাকা সেই লাগে স্কিড করা দে ভাই। আমরা বেরিয়ে গেলাম ওইখানে একটু ভাই, ওইটা ছিল আমার ফার্স্ট মার যেখানে আমি ট্রাই করেছিলাম এই রোলিং বার্ন আউট মারা। ও সাইডে গান হচ্ছে শোনো, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। ওয়া ভাই অনেকদিন পর শুনলাম গানটা। এখন তো নতুন কি একটা ট্রেন চলছে কি যেন ভুলে গেছি, টুটগায়ে রাজাজি নাকি একটা যেন ট্রেন চলছে। আর এই মালপিয়েঙ্গেটা তার কিছুদিন আগে ছিল। এই ট্রেন্ডিং সংগুলো খুব ফানি হয় এবং খুব মজাদার হয়। আর গাইজ আজকে মেবি আমার লাস্ট এই ফুল হাই বিট এক্সজস্টের সাউন্ড, এরপর আমি সাউন্ডটাকে কমাবো কারণ প্রচুর লাউড হয় সাউন্ডটা ভাই। ও হুইলি শুরু করছে এখানে ভাই। ভাই আমি ওদের দলে নেই ভাই, ওরা উড়ে যাক, আমি নেই আমি নেই ভাই, তোদের দলে আমি নেই, আমার ভুল হচ্ছে ভাই, আমার ক্ষমা করে দেন। ওরা তো ওয়ান থটালে ওরা চলে এসছে এখানে, আর আমি একটু স্লো স্লো করে আসছিলাম কারণ আমার কাছে এবিএস নেই আর আমি লাইফে অতটা রিস্ক নিতে চাই না লাইফে। এরকম ভুল করলে হয় দাদা? যবে থটালটা দেবো অমনি দাদা পুরো ঘুরিয়ে দিয়েছে। আর ভাই তারপর তাও যা মানে লোকটা খুব ভালো ছিল, বলছিল যে আমার ভুল আমার ভুল, মানে ব্যাপারটা একটু ভালো লাগে, রাগটা হয় না, সেই ঝেড়ে রাগ ব্যাপারটা থাকে না আমাদের মধ্যে। আর আমি আর অজয় এখন উঠছি, দুটোই ফুল সিস্টেম এক্সজস্ট, একটা V2 V3 উপর উড়ে যাবে জল। ই ভাই পুরো পেছনে চাকা উঁচু হয়ে গেছে ভাই, ফুল ভাই 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 কি উড়াই দিল গাড়িটা। আলাদা লেভেলের টান, এই মজাটা এখন নিয়ে নি। ও ভাই ভাই সাহ, ও রাজ আ গয়া, রাজের গোপ্রো। সব প্রিমিয়াম ছেলেবেলে আমাদের মধ্যে রাজ এতদিন ফোনে ব্লগ করতো, আজ থেকে রাজ গোপ্রোতে ব্লগ করবে, আলাদাই সোয়াগ। আজ তো পুরো স্ট্যান্ড আপ হুইলি মারছে ভাই, আলাদা লেভেলে চলছে এদের। ও হো হো দেখা হচ্ছে পরের ব্লগে, আর আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এইখানে যে স্পিড ব্রেকারটা, এই স্পিড ব্রেকারটা পুরো ইনভিজিবল হয়ে গেছে, পেছনের এই নোংরার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। এখানে যাওয়ার সময় তো ওই সেটা উড়িয়েই দিল, আমাদের ভিতরি রাইডার তো এটা উড়িয়েই দিয়েছে, দেখতে পাইনি।